Hey guys, assalamu alaikum. Fir elam tomader kache notun aro ekti assemble video niye. To guys, dekho ajke amar kache royeche khub impressive kichu toy je gulo parts elomelo bhabe royeche. To ei parts gulo ke ajke ami ek ektar sathe ek ekta attach kore tomader ke assemble kore dekhabo. To guys, cholo video ta shuru kore feli. Ar ajke ami je toy tir sathe shuru korte jacchi sheti hocche dekho ekhane royeche ekti mini size er ekti tyre bus. Wow, dekho koto ta funny. এবং এটি একটি মেটালের টয় টায়োবাস তো এটি হচ্ছে এর একটি পার্টস আর এর সাথে আবার অ্যাটাচ করতে হবে একটি পার্টস যেটি হচ্ছে এটি দেখো ওয়াও তো এটির সাথে আমি যদি এখানে এটিকে অ্যাড করি তাহলে কিন্তু ইয়েস দেখো এটিকে অ্যাড করা হয়েছে এখন এটিকে টাইট করার জন্য একটি স্ক্রু পয়েন্ট রয়েছে এখানে তো এই হচ্ছে সেই স্ক্রুটি আর আমি এখানে এই স্ক্রুটিকে দিয়ে দিচ্ছি এখন আমি এই স্ক্রু ড্রাইভার সাহায্যে আমি এটিকে টাইট করে দিব ওয়াও গাইস দেখো এখানে আমি এটিকে টাইট করে দিয়েছি আর এটি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমার ফার্স্ট ভেহিকলটি কমপ্লিট হয়ে গিয়েছে যেটি একটি টায়োবাস তো চলো এটিকে এখানে রেখে দিচ্ছি এরপরে আমি যেটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে এই ইয়েলো কালারের এই টয়টি দেখো একটি স্কুল মাইক্রোবাস বলা যায় এটি একটি স্কুল মাইক্রোবাস একটি প্লাস্টিকের টয় খুবই ভালো মানের প্লাস্টিক দ্বারা এটিকে তৈরি করা হয়েছে দেখো ওয়াও তো এটির সাথে আমি অ্যাটাচ করতে যাচ্ছি আমি এই পার্টসটি দেখো তো এখানে কোনো স্ক্রুর প্রয়োজন নেই শুধু গার্ডের সাথে গার্ডে মিলিয়ে দিলেই কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো গাইস ওয়াও তো আমি এখান দিয়ে এই গার্ডের সাথে এটি বসিয়ে দিয়েছি এবং এখানে দেখো গাইস কত সহজভাবে আমার অ্যাটাচ হয়ে গেল আরো একটি ভেহিকল যেটি হচ্ছে একটি স্কুল মাইক্রোবাস ওয়াও দেখো কতটা সুন্দর ইয়েলো কালার প্লাস্টিকের একটি টয় খুবই চমৎকারভাবে আমার আরো একটি টয় অ্যাসেম্বল হয়ে গিয়েছে তো চলো এটিকে এখানে রেখে দিচ্ছি এরপর যেটিকে আমি অ্যাটাচ করতে যাচ্ছি এখান থেকে সেটি হচ্ছে এই বুলেট 20 দেখো এটির যে নিচের যে চাকার পার্টসটি রয়েছে সেটি কিন্তু এখানে মিসিং রয়েছে আর এই পার্টটিকে আমি এখানে লাগিয়ে এটিকে অ্যাটাচ করব তো চলো দেখো গাইস ওয়াও এটি হচ্ছে সেই পার্টসটি তো এটিকে আমি এখন এখানে লাগিয়ে দেব তাহলে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো এটিকে আমি এখানে নিয়ে নিয়েছি আর ওয়াও দেখো গাইস কত সহজভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে আরও একটি টয় যেটি হচ্ছে একটি হাই স্পিড বুলেট ট্রেন ওয়াও দেখো একটি হাই স্পিড বুলেট ট্রেন এখানে আমি অ্যাসেম্বল করা কমপ্লিট করে ফেলেছি তো খুবই সুন্দর লাগছে দেখতে হোয়াইট কালার একটি ভেহিকল তো চলো এটিকে এখানে রেখে দিচ্ছি আর এখন আমি নিয়ে নিচ্ছি একটি সিটি বাস দেখো একটি লাক্সারি লাইন সিটি বাস ওয়াও কত সুন্দর একটি মেটাল টয় ও গাইস এর কালার কম্বিনেশন এর কোয়ালিটি কিন্তু খুবই দারুণ দেখো কতটা সুন্দর আর এর সাথে কিন্তু অ্যাটাচ করে ফেলবো আমি এই পার্টসটি দেখো এখানে কত ধরনের পাস রয়েছে আর কত ধরনের সার্কিটও রয়েছে দেখো ওয়াও তো চলো এটিকে এখানে আমি অ্যাটাচ করে ফেল দিই এখন এটিকে এখানে দিয়ে আমাকে এখানে বসিয়ে দিতে হবে প্রথমে তো গাইস দেখো এখানে এর যে পার্টস ছিল নিচের পার্টসটি সেটিকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আর এখন এটি দেখা যাচ্ছে যে এটি একটি পরিপূর্ণ একটি লাক্সারি সিটি বাস তো চলো এখন এটিকে মজবুত করে দেব এখানে দেখতে পাচ্ছ দুইটি স্ক্রু পয়েন্ট রয়েছে এখানে দুইটি স্ক্রু দিয়ে এটিকে টাইট করে দিলেই কিন্তু এটি ফুল কমপ্লিট হয়ে যাবে আর চলো এখানে আমি দিয়ে দিয়েছি দুইটি স্ক্রু আর এখানে রয়েছে আমার হাতে স্ক্রু ড্রাইভারটি তো চলো এটিকে টাইট করে ফেলি এখনই ওয়াও দেখো গাইস এখানে রয়েছে একটি সিটি বাস যেটি আমি কমপ্লিট করে ফেললাম ফুলভাবে তো দেখো আমি এখানে টাইট করে দিয়েছি তারপরে দুটি পার্টস এক করে দিয়েছি এখন এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি খুবই সুন্দর একটি বাস
তো চলো এটিকে এখানে রেখে দিয়েছি। এখন রয়েছে আমার হাতে আরও একটি ভেহিকেল, যেটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটি ক্লাসিক্যাল ট্রেন ইঞ্জিন, আর যেটির এই ফ্রন্ট পার্টটা দেখো কতটা ফানি, ওয়াও। তো দেখো এর কালার কম্বিনেশন, এর কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। আর এর লোয়ার পার্ট হচ্ছে এটি দেখো, ওহো। তো চলো এটিকে আমি এখানে অ্যাটাচ করে ফেলবো এখন। তো এটিকে এখানে অ্যাটাচ করার জন্য আমাকে প্রথম এভাবে এটিকে বসাতে হবে। তো আমি এখানে বসে দিয়েছি দেখো। এখন এখানে স্ক্রু পয়েন্ট রয়েছে, সেই স্ক্রু পয়েন্ট দিয়ে স্ক্রু দিয়ে আমি এখানে টাইট করে দিব, তাহলে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে গাইস। দেখো এক এক করে আমি সবগুলো স্ক্রু এখানে দিয়ে দিব। ইয়েস, তো চলো এবার টাইট করে ফেলি। দেখো গাইস এখানে টাইট করে ফেলেছি আমি এই ভেহিকেলটির সাথে পার্টসটি, দেখো কত সুন্দর লাগছে এখন। তো এটিকে পরিপূর্ণ রূপ দিতে আমার এখন শুধু এখানে দেখতে পাচ্ছ চাকার যে পজিশনগুলো রয়েছে সেই পজিশনে আমি এই চাকাগুলোকে বসিয়ে দিলে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি এখানে এখন চাকাগুলোকে লাগিয়ে দেবো দেখো। ওয়াও, এবার বোঝা যাচ্ছে যে এটি একটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ভেহিকেল, যার কারণ হচ্ছে এখানে আমি চাকা দিয়ে এটিকে পরিপূর্ণ একটি রূপ ধারণ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার হাতে একটি ক্লাসিক্যাল টয় ট্রেন ইঞ্জিন, আর এটি হচ্ছে ব্লু রেড ব্ল্যাক কালার কম্বিনেশন। তো দেখো আজকে আমি অ্যাসেম্বল করলাম তোমাদের সামনে একটি ক্লাসিক্যাল টয় ট্রেন ইঞ্জিন, একটি লাক্সারি লাইন সিটি বাস, এখানে রয়েছে একটি হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন দেখো, আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটি স্কুল মাইক্রোবাস, আর এখানে দেখতে পাচ্ছ একটি রয়েছে মিনি সাইজের একটি টায়ার বাস। তো গাইস এই ছিল আজকে আমার ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবে, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন। Allah peace.